থানাকে সেবা প্রত্যাশী মানুষের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন নতুন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আইজিপি হিসেবে প্রথমবারের মতো প্রেস ব্রিফিং এ এই নির্দেশ দেন তিনি। জবাবদিহি এবং স্বচ্ছতার সঙ্গে পুলিশকে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন আইজিপি। বিস্তারিত ইমরান হোসেন সুমনের রিপোর্টে। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ তার বক্তব্য জুড়ে ছিল জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার কথা। বললেন, থানা হবে সেবা প্রত্যাশী মানুষের আশ্রয়স্থল। আমরা জনগণের সাথে ভালো ব্যবহার ও জনগণের কথা আন্তরিকতার সাথে শোনা এবং অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সকলকে নির্দেশনা প্রদান করেছি। এক্ষেত্রে যে কোনো ব্যত্যয় আমরা গ্রহণ করব না। থানার কার্যক্রমে ও স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুলিশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে, দেশের ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও তা চলবে বলে জানান নতুন এ পুলিশ প্রধান। অপরাধের ধরন অনুযায়ী অপরাধের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে আমি আমার পরিবর্তন সময়ে সময়ে আমি করে থাকি এবং করব। এটা একটা চলমান প্রক্রিয়া, সবসময় এটা আমরা চলতে থাকি। পুলিশের মধ্যকার গ্রুপিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। গ্রুপিং আমি এই গ্রুপিং সম্পর্কে জানি না, আপনি যদি সুনির্দিষ্ট তথ্য দেন আমরা এটা খতিয়ে দেখব। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিয়েই কাজ করা হয়। কিভাবে কোনটা কন্ট্রোল করব, কোন দায়িত্ব কিভাবে পালন করব, সেটা আইনে এবং আমাদের ট্রেনিংয়ে আমরা নিয়েছি কিভাবে কী দায়িত্ব পালন করব। এবং আমাদের প্রতিটি সদস্য পেশাদারিত্বের সাথে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এরপরে যদি কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদেরকে জানালে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সাইবার জগতের নানা অপরাধ প্রতিরোধে জোর দেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এই কাজগুলো আমাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।